हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लर्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आमरा आगेर भिडियोते विद्यासागर यूनिवर्सिटी थेके पीजी एडमिशन नोटिफिकेशन देखेछिलाम। एई भिडियो डिस्क्रिप्शन बक्से तार लिंक देवा आछे, आपनारा सेखान थेके देखे नेबेन। आज के आमरा एई विद्यासागर यूनिवर्सिटी थेके पीजी एडमिशनेर जन्य फर्म फिल आप किभाबे करब, एई फर्म फिल आपेर प्रोसेस स्टेप बाई स्टेप देखब। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশন এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারে, এবং আমি আপনাদের থেকে সাপোর্ট পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার। এখন আমরা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। গুগল ক্রোমে বিদ্যাসাগর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইন মিদনাপুর, ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে www.বিদ্যাসাগর.ac.in। এটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, এর উপর আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন টু ডিফারেন্ট কোর্সেস অ্যান্ড প্রোগ্রামস 2022-2023, এর উপর আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেওয়া আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন পোর্টাল। নেক্সট দেখুন, পুরো প্রথমেই দেওয়া আছে অ্যাডমিশন টু পিজি অ্যান্ড আদার কোর্সেস 2022-2023 রেগুলার মোড, এর উপর আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং আপনারা এখান থেকেই কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল ফর পিজি অ্যান্ড আদার কোর্সেস। নেক্সট দেখুন, এখানে কিন্তু অ্যাকাউন্ট অপশনস দেওয়া আছে, এবং আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা ফর্ম ফিল আপের স্ট্যাটাস দেখতে কিন্তু এখানে এই সাইন ইন করতে পারেন। এবার আপনারা যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান তারা এখানে দেখুন নিউ টু পোর্টাল, নিউ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লাই নাও অর রেজিস্টার নাও, এখানে আপনারা ক্লিক করবেন যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে চান। তাহলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে দেখুন দেওয়া আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কনফার্মেশন, এবং এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আপনারা এই ইনস্ট্রাকশনসগুলো একটু ভালো করে পড়ে নেবেন, কারণ আপনাদের এই ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে বা আপনারা কীভাবে সিজিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেশন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এগুলো একটু ভালো করে দেখে নিয়ে এখানে দেখুন, আই কনফার্ম দ্যাট আই এম ইন ভ্যালিড পজিশন অফ অ্যাবাব মেনশনড ডকুমেন্টস, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে কনফার্ম ডিটেলসে ক্লিক করবেন। এই কনফার্ম ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখানে কিন্তু আপনাদের ডিটেলসটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন কী কী ডিটেলস লাগছে এই নতুনভাবে রেজিস্ট্রেশন করার জন্যে। ফার্স্ট, নেম ইন ফুল, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চান ওই সাবজেক্টটা কিন্তু এখান থেকে চুজ করবেন। নেক্সট আছে ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যালিড হতে হবে, কারণ ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত রকমের কমিউনিকেশন করা হবে। তাই আপনারা এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যালিড দেবেন। নেক্সট, ডেট অফ বার্থ, আপনারা এখান থেকে কিন্তু এই ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারবেন। ফার্স্ট ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। নেক্সট যেটা লাগছে, এন্টার সিকিউরিটি টেক্সট, এখানে আপনারা এই সিকিউরিটি টেক্সটটা নিচে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন রেজিস্টার মি বলে একটা অপশন আছে, এই রেজিস্টার মিতে ক্লিক করবেন। এই রেজিস্টার মিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে, আপনারা ওই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এই সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, আপনারা এখানে এন্টার ইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই এন্টার ইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট হোম বলে একটা অপশন আছে। নেক্সট আছে
অ্যাপ্লাই অর রিজিউম অ্যাপ্লিকেশান, আপনারা এই অ্যাপ্লাই অর রিজিউম অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনাদেরকে সাইন ইন করতে হবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চলে আসবে। আপনারা ওখান থেকে দেখে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দেখুন এন্টার সিকিউরিটি টেক্সট, এটাও কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন। এই সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন অ্যাপ্লাই ইওর রিজিউম অ্যাপ্লিকেশান, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন কিছু স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখুন চারটা স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যান্ড কনফার্ম। আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব কেয়ারফুলভাবে করবেন। ফার্স্ট যে স্টেপ, এই স্টেপটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশানের স্টেপ। এখানে কী কী পার্সোনাল ইনফরমেশান লাগছে দেখুন, ফার্স্ট মাদার্স নেম এটাই আপনারা এখানে দিয়ে দেবেন, নেক্সট ফাদার্স অর গার্ডিয়ান্স নেম, জেন্ডার এখানে কিন্তু অপশান আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, নেক্সট যেটা লাগছে কাস্ট অর ক্যাটাগরি, এখানেও এগুলো আছে। আপনারা যদি জেনারেল বা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন, নেক্সট যেটা লাগছে রিলিজিয়ান, আপনারা এটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ন্যাশনালিটি আপনারা ন্যাশনালিটিটাও সিলেক্ট করবেন, নেক্সট যেটা লাগছে ডিফারেন্টলি এবল্ড অর পিডাব্লিউডি, যদি আপনারা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, নেক্সট হোয়েদার ক্লেইম ফর স্পোর্টস অর কালচারাল কোটা, যদি ইয়েস করবেন তাহলে ইয়েস, নাহলে নো, নেক্সট যেটা লাগছে অ্যাড্রেস ইনফরমেশান, এই অ্যাড্রেস ইনফরমেশানের মধ্যে ভিলেজ অর সিটি নেম, এখানে আপনারা আপনাদের ভিলেজ অর সিটি নেমটা দিয়ে দেবেন, তারপর পোস্ট অফিস নেম, স্টেট এখানে কিন্তু অপশান আছে, আপনারা স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন, নেক্সট সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এটাও কিন্তু এখানে আছে অনেকগুলো অপশান, আপনারা যে ডিস্ট্রিক্টের হয়ে থাকবেন ওই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, নেক্সট পিনকোড, আপনারা এখানে আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন, নেক্সট যেটা লাগছে ফ্যামিলি অ্যান্ড আদার ডিটেলস, এর মধ্যে যেটা লাগছে অ্যানুয়াল ইনকাম অফ ইওর ফ্যামিলি, এখানে আপনারা আপনাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম রেটটা দিয়ে দেবেন, তারপর যেটা লাগছে হোয়েদার বিপিএল ক্যাটাগরি, যদি আপনারা বিপিএল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন, নেক্সট লাগছে ব্লাড গ্রুপ, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, আধার নাম্বার, এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন, তারপর যেটা লাগছে প্রিভিয়াস ইউনিভার্সিটি ডিটেলস, তার মধ্যে যেটা লাগছে নেম অফ ইওর প্রিভিয়াস ইউনিভার্সিটি, এখানে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির অপশান আছে, আপনারা যে ইউনিভার্সিটি থেকে প্রিভিয়াস ইয়ারে পড়াশোনা করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা দিয়ে দেবেন, সিলেক্ট ইওর কলেজ অর ইনস্টিটিউট, এটাও কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনারা যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন ওই কলেজটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, নেক্সট রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ইয়ার অফ রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, আপনারা ওখান থেকে দেখে কিন্তু কেয়ারফুলভাবে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন টা দিয়ে দেবেন, নেক্সট দেখুন এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দেবেন, তারপর যেটা লাগছে অপশনাল ডিটেলস, যদি আপনাদের কোনো অপশনাল ডিটেলস থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন, নেক্সট দেখুন এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। এই সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিন্তু ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা সেকেন্ড স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে একাডেমিক ডিটেলস। এই একাডেমিক ডিটেলসের মধ্যে কী কী লাগছে দেখুন, ফার্স্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, তার মধ্যে বোর্ড অর কাউন্সিল, অর্থাৎ আপনারা মাধ্যমিক কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছেন ওই বোর্ড নেমটা এখানে দিতে হবে, নেক্সট লাগছে সাবজেক্টস, অর্থাৎ আপনাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল এই সাবজেক্টগুলোর নাম এখানে দিতে হবে, নেক্সট ইয়ার অফ পাসিং, আপনারা কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন ওই ইয়ারটা এখানে দিতে হবে, নেক্সট হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড, অর্থাৎ আপনারা মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন ওই পার্সেন্টেজটা এখানে দিতে হবে, নেক্সট দেখুন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদেরকে এইচএসের ডিটেলসটা দিতে হবে, তার মধ্যে বোর্ড অর কাউন্সিল নেম, সাবজেক্টস, অর্থাৎ আপনাদের এইচএসে কোন কোন সাবজেক্ট ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে, নেক্সট ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনারা এইচএস কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে দিতে হবে, নেক্সট হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড, এটাও আপনারা এখানে দিয়ে দেবেন, আপনাদের কিন্তু মার্কশিটে আছে, আপনারা ওখান থেকে দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এগুলো ফিল আপ করবেন, নেক্সট যেটা লাগছে গ্র্যাজুয়েশনের ডিটেলস, এই গ্র্যাজুয়েশান ডিটেলস দেওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনসগুলো আপনারা একটু ভালো করে দেখে নিতে পারেন, নেক্সট দেখুন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, তার মধ্যে বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, এখানে আপনারা আপনাদের ইউনিভার্সিটির নেমটা দিয়ে দেবেন, তারপর দেখুন যেটা লাগছে স্ট্রিম নেম, আপনারা যে স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান করেছেন ওই স্ট্রিমটা এখান থেকে সিলেক্ট করবেন, নেক্সট ডিগ্রি টাইপ অনার্স মেজর প্রফেশনাল কোর্সেস অর জেনারেল, আপনারা এখান থেকে ডিগ্রি টাইপটা সিলেক্ট করবেন, নেক্সট
কোর সাবজেক্ট অর মেন সাবজেক্ট, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্টে অনার্স ছিল ওই সাবজেক্টটা এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট ইলেকটিভ সাবজেক্টস, অর্থাৎ পাশে আপনাদের কোন কোন সাবজেক্ট ছিল সেটাও এখানে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড আপ টু ফাইনাল ইয়ার অর সেমিস্টার, এখানে আপনারা পার্সেন্টেজটা সিলেক্ট করবেন। নেক্সট আপনারা এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করার পরে এই সাবমিট ডিটেলসে ক্লিক করবেন। এই সাবমিট ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা থার্ড স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে ডকুমেন্ট আপলোডের স্টেপ। এখানে দেখুন কী কী ডকুমেন্টস লাগছে, ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এবং এই ফটোগ্রাফ এবং সিগনেচারের সাইজটা কিন্তু 10 KB থেকে 100 KB এর মধ্যে হতে হবে। এখানে গাইডলাইন্স ফর অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার দেওয়া আছে, আপনারা যদি এই গাইডলাইন্সটা পড়তে চান তাহলে কিন্তু পড়তে পারেন। নেক্সট দেখুন আপলোড ইওর ফটোগ্রাফ, এখানে আপনারা চুজ পাইলে আপনাদের ফটোগ্রাফটা চুজ করবেন, তারপর কিন্তু আপলোড ফটোগ্রাফে ক্লিক করে আপলোড করে দেবেন। নেক্সট দেখুন যেটা লাগছে আপলোড ইওর সিগনেচার, এটাও কিন্তু আপনারা চুজ করবেন, তারপর আপলোড করে দেবেন। নেক্সট যেগুলো লাগছে আপলোড ইওর ডকুমেন্টস আদার ডকুমেন্টস, তার মধ্যে কী কী লাগছে দেখুন, এজ প্রুফ ডকুমেন্ট, আপনারা এই এজ প্রুফ ডকুমেন্টটা এখানে আপলোড করবেন। মার্কশিট অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে। মার্কশিট অফ এইচএস, এইচএসের মার্কশিট আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ এখানে আপনাদেরকে লাস্ট অ্যাটেন্ডেড এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। নেক্সট অল মার্কশিটস অফ ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনের অল মার্কশিট কিন্তু একটা PDF ফাইলে আনতে হবে এবং সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনারা কিন্তু পরপর এখানে চুজ ফাইলে সিলেক্ট করবেন, তারপর কিন্তু আপলোড করে যাবেন। আপনারা এই সমস্ত ডকুমেন্টস খুব কেয়ারফুলভাবে আপলোড করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিন্তু থার্ড স্টেপটিও কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা লাস্ট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে কনফার্ম ইওর ডিটেলস এর স্টেপ। এই স্টেপে আপনারা মিলিয়ে নেবেন আপনারা যে ফর্ম ফিল আপ করলেন সব কিছু ডিটেলস ঠিকঠাকভাবে দিয়েছেন নাকি, এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। এখানে আপনারা আপলোড ঠিকঠাকভাবে করেছেন নাকি বা অ্যাড্রেস ডিটেলস ঠিকঠাকভাবে দিয়েছেন নাকি, ডিটেলস অফ ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ডেড, এগুলো আপনারা সব ঠিকঠাকভাবে দিয়েছেন নাকি, খুব কেয়ারফুলভাবে কিন্তু এগুলো মিলিয়ে নেবেন। একাডেমিক কোয়ালিফিকেশানস, এগুলো কিন্তু আপনারা মিলিয়ে নিয়ে এখানে দেখুন আই এম সাবমিটিং অল অ্যাবাভ হুইচ মে ইনক্লুড আদার পার্সোনালিটি আইডেন্টিফিয়েবল ইনফরমেশান, এখানে আপনারা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন এখানে এডিট ডিটেলস, যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিট করতে পারেন, নাহলে আপনারা এখানে কনফার্ম ডিটেলসে ক্লিক করবেন। এই কনফার্ম ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আর ইউ সিওর টু সাবমিট ডিটেলস, আপনারা এখানে সাবমিট অ্যান্ড লকে ক্লিক করবেন, তাহলেই আপনাদের কিন্তু এই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন এই অপশানটা আছে আনলক অ্যান্ড এডিট ডেটা, আপনারা এখানে আনলক বা এডিট ডেটা করতে পারেন। তারপর নিচে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা আপনাদের কনফার্মেশন পেজটি প্রিন্ট আউট করে রাখবেন, কারণ এটা কিন্তু পরে কাজে লাগতে পারে। আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনারাও কিন্তু এইভাবে আপনাদের কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এবং এটি হচ্ছে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এই PG অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। এবং এখানে যেহেতু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তাই আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোন থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।